হরে কৃষ্ণ। আমরা কিছুদিন আগেও দেখেছি সন্ধ্যা হলেই বাড়ির অভিভাবকেরা বলতেন যে হাত পা ধুয়ে আয়, বাড়িতে এখন সন্ধ্যা দেওয়া হবে। মা সন্ধ্যা দিতেন, সকলেই তার সঙ্গ আমরা দিতাম। কিন্তু সাম্প্রতিক দেখা যাচ্ছে এই চলগুলো, এই সংস্কারগুলো, এই প্রথাগুলো প্রায় উঠে যাচ্ছে। এই জায়গাগুলো দখল করে নিচ্ছে টিভি সিরিয়াল। শহর থেকে গ্রাম সব জায়গাতেই সন্ধ্যাবেলা ভিড় হচ্ছে, ফাস্টফুডের দোকানগুলোতে, ভাজা পড়ার দোকানগুলোতে, মিষ্টির দোকানে, সিনেমা হলে। আমরা এগিয়ে যাচ্ছি, সভ্যতা এগিয়ে যাচ্ছে, অবশ্যই ভালো কথা, ভালো ব্যাপার। কিন্তু কোথাও যেন একটা ঘাটতি রয়েছে, কোথাও যেন আমরা একটা এক জায়গায় পিছিয়ে পড়ছি। আমাদের জাগতিক সুখ রয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই কিন্তু আমাদের অভাব নেই, তবু যেন মনে হচ্ছে কোথায় একটা স্কারসিটি, কোথাও যেন একটা অভাব। এই অভাবটা হলো স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের অভাব, অর্থাৎ আধ্যাত্মিকতার অভাব। আজকের এই ভিডিও আমরা কি কি কাজগুলো সন্ধ্যাবেলা করব না সেই বিষয়ে আমরা জেনে নেব। শাস্ত্রে বলে যে সন্ধ্যাবেলা নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তিগুলি প্রকট হয়, তাই এই সময় কিছু কিছু কাজ করা উচিত নয়। যেমন সন্ধ্যাবেলা খাওয়া উচিত নয়, ঘুমোনো, ড্রিঙ্ক করা বা পান করা, শারীরিক সম্পর্ক, সহবাস ইত্যাদি করা, কোনো শুভ কাজের আরম্ভ করা উচিত নয়, সন্ধ্যাবেলা দূরও যাত্রা নিষিদ্ধ, সন্ধ্যাবেলা কান্নাকাটি নিষিদ্ধ, দুশ্চিন্তা সন্ধ্যাবেলা করা যাবে না, কাউকে সাদা বস্ত্র প্রদান নিষিদ্ধ, সন্ধ্যাবেলা চুল নখ দাড়ি কাটা নিষিদ্ধ, সন্ধ্যাবেলা ঘর ঝাড় দেয়া নিষিদ্ধ, সন্ধ্যায় রজ এবং তমশক্তি পরিবেশে প্রবল থাকে, এসব কাজের মাধ্যমে রজতম শক্তি আমাদের শরীরকে আকর্ষণ করে, ফলে রোগ ব্যাধি হতাশা এসব হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই কাজগুলো সন্ধ্যার পূর্বেই করে নেওয়া উচিত। গঙ্গা ব্যতীত অন্য কোনো নদীর তীরে সন্ধ্যাবেলা বসা উচিত নয়। মনে রাখতে হয় এমন কাজ যেমন পড়াশুনো ঠিক সন্ধ্যাবেলা করা উচিত নয়। বেদ পাঠ, বেদ বহন সন্ধ্যাবেলা করা উচিত নয়। সন্ধ্যাবেলা টাকা পয়সার লেনদেন করা উচিত নয়। শপথ নেয়া, ঝগড়াঝাটি করা, গালি দেয়া, মিথ্যে কথা বলা, অশ্লীল কথা উচ্চারণ, কাউকে কষ্ট দিয়ে কথা বলা, এসব নিষিদ্ধ। এইসব কাজ না করে আমরা যদি একটু কষ্ট করে সকলেই হাত পা ধুয়ে আমাদের যার যেমন ঠাকুর ঘর আছে সেখানে গিয়ে, কেউ হয়তো প্রদীপ জ্বালালাম, কেউ শঙ্খ বাজালাম, কেউ হয়তো ঝাঁঝর বাজালাম, বা কেউ হয়তো একটা মৃদু সুরে কীর্তন দিলাম, বা তুলসী পাতে আরতি দেওয়া হলো, সবাই যদি এই কাজগুলো আমরা করি তাহলে নিঃসন্দেহে আমাদের বাড়ির মধ্যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে, একটা আনন্দময় পরিবেশে আমরা জীবনযাপন করতে পারব। আমাদের এই যে বড়রা বড়দের কথা ছোটরা না শোনা, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বয়োজ্যেষ্ঠদের সহ্য করতে না পারা, আর শ্বশুর শাশুড়ির সঙ্গে স্ত্রীর বনিবনা না হওয়া, সন্তান সন্ততিরা বাবা মার কথা না শোনা, পড়তে না বসা, এই যে নানা রকম সমস্যাগুলো আমাদের অ্যারাইজ করছে, আমরা যদি এই ধরনের পূর্বপুরুষদের বা ঋষি মুনিদের এই প্রথা বা সংস্কারগুলো মেনে চলি, আশা করি আমাদের এই বাড়িটি মন্দিরে পরিণত হবে এবং এই সমস্যাগুলোর সমাধান খুব শীঘ্রই হবে, আমি এই আশা রাখি। আশা করি আমরা সন্ধ্যাবেলা এই কাজগুলো করব। হরে কৃষ্ণ, ভগবান সকলের মঙ্গল করুন।